মাজত মাথু তিনিটা দিন আছে ইপিনে নবরাত্রির আজি দ্বিতীয়টো দিন নবরাত্রির দ্বিতীয় দিন উপলক্ষে আজি দেবীক মা ব্রহ্মচারিণীর রূপত পূজা করা হয় দুই পূজার হইতে মা ব্রহ্মচারিণীর রূপত আবির্ভাব হৈছিল দেবী এখন হাতত এডাল জপমালা তথা আনখন হাতত এটা পবিত্র ঘট লৈ দেবী শান্ত আর সমাহিত রূপত বিরাজমান আনহাতে কোভিড প্রটোকলের মাজত দুর্গা পূজা অনুষ্ঠিত করবলে রাজ্যের প্রান্তে প্রান্তে এতিয়া প্রস্তুতি চলছে অনুষ্ঠিতপিয়াকো পূজা উদযাপনের বাবে সাজু হয়েছে পূজা কমিটি সমূহ অবশ্যই অধিকাংশ পূজা কমিটিয়ে এবার প্রতিমা অবিহনে অনুষ্ঠিত করব দুর্গা পূজা এবারও দুর্গা পূজা জাক জমকতা সম্পূর্ণ পরিহার করে গুরুত্ব দিয়া হয়েছে আধ্যাত্মিকতার ঘট পূজা করা হব অনুষ্ঠিতপিয়াকো করা হব পঞ্চাশজন মানুষের যেহেতু বা ভক্তর তাত আগমন ঘটিব পারে এনে ধরনের যে প্রটোকল আছে সেই অনুযায়ী এইবলি পূজা অনুষ্ঠিত করা হব জ্যোতিমা চক্রবর্তী আছে আমার সঙ্গে পোনপটিয়াকো সংযুক্ত হয় জ্যোতিমা চক্রবর্তী আমাক ধুবুরীর পূজার পরিবেশের বিষয়ে আমাক জানাব নিশ্চয়কৈ পাপৰি আপুনি প্ৰথমে উল্লেখ কৰিছে যে এইবাৰ কোভিড প্ৰটকল মানি পেলাই দুৰ্গা পূজা কৰা হ'ব কিন্তু এই কোভিড প্ৰটকল মানি পেলাই দুৰ্গা পূজা কৰিবলৈ যায় কমিটিসমূহ কিছু অসুবিধাত পৰিছে পুৰোহিতসকলেও কিছু অসুবিধাত পৰিছে দুদিনৰ পৰা ধুবুৰীত বিভিন্ন পূজা কমিটিয়ে লগতে পুৰোহিতসকলে বিভিন্ন ধৰণে আলোচনা চৰ্চাত মিলিত হৈছে কাৰণ পঞ্চমীৰ দিন যে কোভিড পুৰোহিতসকলৰ যে টেষ্টৰ কথা কোৱা হৈছে সেই টেষ্ট কৰিবলৈ তেওঁলোকে কিছু কিছু ক্ষেত্ৰত আপত্তি কৈছে আচলতে কি ক'ব বিচাৰিছে আপোনালোকে মূল কথাটো আচ্ছা আমালোকে বিচাৰিছোঁ যে আজি যদি কোভিড যদি আজি পরীক্ষাটো করে টেস্ট করে তেনেহলে যদি উলায় তেনেহলে আমার পূজাটো অসুবিধা হয়ে যাব আর একটা কথা মই কই আছো যে আমার যেটো মানে রাজ্যিক যেটো আমার প্রটোকল দিছে সেইটো আমি মানিম আমি যে নামানা সেইবিলাক কোৱা নাই আমি মানিম মানিম আর একটা কথা হল যে আমি কোভিড টেস্ট নকরু কারণ কোভিড টেস্ট হলে সবার হব লাগিব যি পূজা দিব আহিব যি ফুলটো লৈ আহিব কমিটি যি আছে তাক করব লাগিব অকল মোক আমালোকক করে তো লাভ নাই করলে গোটাই করব লাগিব নিশ্চয় করলে গোটাই করব লাগিব পুরোহিত কিবা নাটনি ধুবুরীত আছে নেকি হয় পুরোহিত নাটনি আছে কারণ আমার যেটো তথ্য মতে এবার 105খনৰ ওপৰত ধুবুরীত দুর্গা পূজা হবলৈ গৈ আছে সেই অনুবাদত আমার যিখিনি পুরোহিত সেই পুরোহিতখিনি গোটেই ধুবুরীর আমার লোকেল নহয় সিহঁত বাহিৰৰ পৰাও কিছুমান পুরোহিত আহে আৰু সিহঁত দুই তিনদিন আগৰ পৰা থাকি ইয়াতে যিখিনি কাৰ্যব্যৱস্থা এইখিনি সম্বোধন কৰে তাৰ লগতে আমি যিটো আমাৰ বিভাগীয় কৰ্তৃপক্ষই আমাৰ অসম চৰকাৰে নিৰ্দেশনা জাৰি কৰিছে যে পঞ্চমীৰ দিনা কোভিড টেষ্ট পৰীক্ষা কৰিব লাগিব তেতিয়াহ'লে অসুবিধা হ'ব কি যিটো পৰীক্ষা আমাৰ পুৰোহিতৰ নাটনি তাৰ লগতে যদি কোনোবা পুৰোহিতৰ 105জন পুৰোহিতৰ পৰা যদি 30-40জন পুৰোহিতৰ কোভিড পজিটিভ হৈ যায় যে সেই পূজাখিনিৰ কমিটিখিনি লগতে আৰু পুৰোহিতজনৰ পৰিয়ালবৰ্গও বিপাঙত পৰিব নিশ্চয়কৈ বিপাঙত পৰিব যদি 30-40জন পজিটিভ ওলাই যায় কোৰ্ডিনেশ্যন কমিটিৰ তৰফৰ পৰা আপোনালোকে কি ক'ব এইটো লৈ পেলাই আমি সেইটো লৈ আমি ডি চি ছাৰৰ তাতে আমি আপীল কৰিছিলোঁ আমি যেতিয়া তাত মিটিং বহিছিলোঁ গাইডলাইন লৈ তেতিয়া আমি ডি চি ছাৰক অনুৰোধ কৰিছিলোঁ তেতিয়া আমাক কৈছে যে আমাৰ একচুৱেলি অসমত যিটো কোভিডৰ টেষ্টিঙৰ পাৰ্চেণ্টেজ ওলাই আছে 1.4 তাতে আমাক আমাক ক'লে যে আপোনাৰ 100 মানুহৰ ভিতৰত দুখন মানুহ বা তিনিখন মানুহ ওলাব পাৰে তো আমি ক'লোঁ সেইটো বিকল্প কি সেইটোতো আমি বিকল্প আমাৰ তাতে ব্ৰাহ্মণটো এক্সট্ৰা নাই আমি বাহিৰৰ পৰা ব্ৰাহ্মণ লৈ আহি আছোঁ তেতিয়া কৈছে যে যদি সেইটো সহায় সহযোগিতা লাগে আপোনাৰ তাতে ধুবুৰীত এইবাৰ ৰেকৰ্ডত পূজা কমি আছে তাৰপৰা আমি আপোনাক মিলাই দিম আমি ক'লোঁ যে সেইটো যদি আপুনি আঁতৰি দিয়ে আমাৰ ব্ৰাহ্মণ সমাজৰ কাৰণে ভাল আমাৰ ভলেণ্টিয়াৰবোৰ আমি টেষ্ট কৰিম আৰু যিটো আজি ব্ৰাহ্মণ সমাজে যিটো সিদ্ধান্ত লৈছে আমার ধুবুরীর যিমানখিনি পূজা কমিটি আছে সবে খুব বড় চিন্তিত হয়ে পড়েছে ধন্যবাদ জানাইছো প্রশ্ন আছে কিছু বিভ্রান্তি আছে কিছু তেওঁলোকৰ সমস্যা আছে গতিকে তারপরে এই পরিবেশের মাজেরে কিন্তু পূজা অনুষ্ঠিতও হব গতিকে দেখিলে পাওয়া যাব যে কেনে ধরনের আসলে তেওঁলোকে সিদ্ধান্ত গ্রহণ করব সেয়াও কিছু পরিমাণে লক্ষণীয় হব ধন্যবাদ খবর অব্যাহত রাখিম।